নতুন বছরের প্রথম দিনে ঢাকার পুঁজিবাজারে বড় কোনো পরিবর্তন আসেনি সার্বিক সূচক চার হাজার তেপ্পান্নতে এসে দাঁড়িয়েছে বেচা কেনা হয়েছে দুশো ছিয়ানব্বই কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে দুশো একুশটির কমেছে ছিয়াশিটির আর অপরিবর্তিত আছে ছেচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের বোধ দ্য ক্যাপিটাল মার্কেট অ্যান্ড দ্য মানি মার্কেট ক্যাপিটাল মার্কেটের ধারাবাহিক নিম্নগতির অন্যতম বড় কারণ ছিল বিনিয়োগকারীদের মার্কেটের উপর আস্থার অভাব এবং মানি মার্কেটে ব্যাড লোনের বৃদ্ধি ও লিকুইডিটি ক্রাঞ্চ উভয়ই ক্যাপিটাল মার্কেটে একটি নেতিবাচক প্রভাব ফেলে বাট উই আর লুকিং ফরওয়ার্ড টু ইয়ার টোয়েন্টি কারণ আমরা আশা করছি নতুন বছরে বিনিয়োগকারীরা শুধু ইকুইটি বেসড মার্কেটের উপরেই নির্ভরযোগ্য হবে না শীঘ্রই আমরা ক্যাপিটাল মার্কেটের নতুন কিছু ইনস্ট্রুমেন্ট দেখতে পাব বলে আশা করছি লাই বন্ডস অ্যান্ড ডেডিপিটিভস সো দিস উইল গিভ দা ইভেস্টার্স ইনসেন্টিভস টু কাম ব্যাক টু দ্য ক্যাপিটাল মার্কেট উইথ নিউ হোপস অ্যান্ড অপরচুনিটিস এ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু ইউর